চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে কোনোভাবেই যেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াচ্ছে নানা গ্রুপ, উপগ্রুপে বিভক্ত সংগঠনটির নেতাকর্মীরা। সবশেষ কথা কাটাকাটির জের ধরে সিএফসি 69-এর ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। দিন কিংবা রাতে যে কোনো সময় দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা করছে, সেই সঙ্গে পাল্টাপাল্টি ইট, কাঁচের বোতল নিক্ষেপের ঘটনাও ঘটছে। তিন দিনের মারামারির ঘটনায় সহকারী প্রক্টর সহ আহত হয়েছেন 30 জনের বেশি। গত তিন দিনে 6 বারের বেশি সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ, 5 বছরে যা 150 বারের বেশি। জানা যায়, নিয়োগ বাণিজ্য ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে টাকা আদায়ের কৌশল, আধিপত্য বজায় রাখতে মারামারিতে জড়াচ্ছে ছাত্রলীগ। শিক্ষার্থী হিসাবে খুবই আতঙ্কিত এবং আমরা চাই হচ্ছে ছাত্রলীগ সুষ্ঠু রাজনৈতিক চর্চা করুক। প্রশাসনই তো ভালো ব্যবস্থা নিতে পারতেছে না। শুধু সাধারণ শিক্ষার্থী নয়, ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত বিশ্ববিদ্যালয়ের সাধারণ ব্যবসায়ীরাও। ইট, কাঁচের বোতলের আঘাতে জর্জরিত তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ছাত্রলীগ নেতাদের দাবি, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনো কমিটি না থাকা ও নতুন কমিটিতে নিজেদের আধিপত্য জানান দিতে শক্তির প্রদর্শন করছে লাগামহীন ছাত্রলীগ। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অদক্ষতাকেও দায়ী করছেন তারা। কমিটি নাই ছাত্রলীগের, ম্যাক্সিমাম গ্রুপেরই, ওদের কোনো একক নিয়ন্ত্রণ নাই, ওদের কোনো নেতা নাই, যার কারণে কারোর সাথে কথা বলেই সমাধান হচ্ছে না। পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌথভাবে যে ভূমিকাটা রাখা উচিত ছিল সেই ক্ষেত্রে তারা জোরালো ভূমিকা রাখতে পারতেছে না। অনেকে মাসল পাওয়ার দেখাতে চায়, সেই জায়গা থেকে হয়তো আধিপত্য বিস্তারের একটা টেন্ডেন্সি আছে। তিন দিনের মারামারির ঘটনায় কোনো মামলা না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি পুলিশের। ক্যাম্পাসের পরিস্থিতি এখন খুবই ভালো এবং স্বাভাবিক আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতি দুই ভাগে বিভক্ত, একটি অংশ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফলের, অপরটি সাবেক সিটি মেয়র আজম নাসিরের অনুসারীদের। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।